বেল বন্ড ছাড়াই জেল থেকে মুক্ত বিচারাধীন বন্দী। সাংবাদিকদের ডেকে চাঞ্চল্যকর অভিযোগ বনগাঁ আদালতের আইনজীবীদের। বিষয়টি হাইকোর্টের রেজিস্ট্রারের নজরে আনার ভাবনা। আদালতে বিচার চলছে বন্দির, বিচারকের নির্দেশে জেলখানায় রয়েছে সেই বন্দী। আদালতে পরবর্তী হাজিরার দিন আসার আগে বেলবন্ড ছাড়াই জেলখানা থেকে মুক্তি পেয়ে গেল ওই বিচারাধীন বন্দী। এমনই চাঞ্চল্যকর ঘটনায় হইচই শুরু হয়েছে বনগায়। বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী মনোজ সাহা জানান, গত 21 অক্টোবর খলিল খালাসি নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। 4 নভেম্বর তাকে আদালতে হাজির করানোর কথা ছিল, কিন্তু তার আগেই 30 অক্টোবর ওই বিচারাধীন বন্দী জেল থেকে মুক্তি পেয়ে যায়। অথচ আইনজীবী মনোজ সাহা আদালতের কাছে কোনো বেল বন্ডেরই আবেদন করেননি বলে ওই আইনজীবীর দাবি। এ বিষয়ে আইনজীবী মনোজ সাহা বলেন, 4/11/2024 তারিখে নেক্সট ফার্দার ডেট রাখেন, কিন্তু গতকাল হঠাৎ করে আমি বিকেল 5টার সময় জিআর সেকশন থেকে আমাকে বলা হয় যে ওই আসামি বেরিয়ে গেছে। আমি তখন অবাক হয়ে দ্রুত দ্রুত ছুটে যাই, আলাম বেরোলো কী করে, বেল হয়নি ওর, 4 তারিখে ডেট। তখন আমি গিয়ে রেকর্ডটা দেখছি, ওখানে কোনো রকম বেল অর্ডার নেই, কিছুই নেই, না বেল বন্ড। বেল হলে বেল বন্ড জমা পড়ে, আমাদের আইনের যে পরিভাষায় যা আছে সে সমস্ত কার্যকলাপগুলো হয়ে কোর্টের ম্যাজিস্ট্রেটের সই হয়ে রিলিজে তারপরে জেলখানায় যায়, এটা হচ্ছে সিস্টেম। কিন্তু আমি রেকর্ডে গিয়ে দেখছি কোনো কিছুই নেই, অথচ আসামি বেরিয়ে গেছে। জেলার জিয়ারবাবুকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কীভাবে বেরোলো, বললো যে আমি রিলিজটা সই করিয়ে পাঠিয়ে দিয়েছি। বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাসের অভিযোগ, এই ঘটনার পেছনে কোনো দুষ্ট চক্রের হাত রয়েছে। আমরা বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে জানতে পেরেছি ডাকাতি, খুন, ধর্ষণ ইত্যাদি বড় বড় প্রায় 300 থেকে 350টি মামলার রেকর্ড বনগাঁ আদালত থেকে মিসিং হয়ে গিয়েছে। সমীর দাস আরও বলেন, গত 1 বছর ধরে সেই সব রেকর্ডের কোনো হদিস নেই। এই বিষয়টি নিয়ে আমরা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে জানাচ্ছি। এ বিষয়ে সমীর দাস আরও বলেন যে এরকম ঘটনা আমরা জীবনে দেখিনি, যে এই আমার 36 বছর প্র্যাকটিস, যে এই প্র্যাকটিস লাইফে যে একটা আসামির জামিন হলো না, তার বেল বন্ড জমা পড়লো না, অথচ এখান থেকে রিলিজ চলে গেল জিআর সেকশন থেকে, যে এখানে যে বড় বড় কেসগুলো আছে ডাকাতি, মার্ডার, ধর্ষণ, বধূ হত্যা, এরকম জাতীয় যে কেসগুলো আছে, এরকম প্রায় 300 থেকে 350 রেকর্ড আমরা বিভিন্ন লয়ার এবং বিভিন্ন ল ক্লার্ক যারা ডিলিজ করে তারা আমাদের যে তথ্য জানিয়েছে, এখানে 3টে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ল এই ফোরামের এই সব কর্মকর্তারাও আছে এখানে, এবং অন্য বার আছে তারাও জানিয়েছে আমাদের কাছে, এবং আরও 2টো ক্লার্ক অ্যাসোসিয়েশন, তাতে আমরা হিসাব করে দেখেছি 300 থেকে 350 রেকর্ড মিসিং হয়ে গেছে। 2 বছর তাদের কোনো হদিশ নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে এটা জানিয়ে আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1 লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে 6 থেকে 12 হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।